হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম ইফতিকান বাই স্কুলে। তো আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হলো পিন্টারেস্ট পিন ডিজাইন। পিন্টারেস্টে কীভাবে একটা পিন ডিজাইন করতে হয় সেটা আজকে আমরা শিখব। তো আমরা সরাসরি canva.com বা ক্যানভা সফটওয়্যারে চলে যাব। তো ক্যানভাতে চলে আসবো আমরা সবাই। ক্যানভাতে চলে আসার পরে আমরা বাম দিকে আমরা চলে যাব। দেখবো অনেক অপশন, ফ্লেয়ার, ফেসবুক কভার, অনেক কিছু আছে। তো আমরা এখানে সার্চ ইঞ্জিন যে জায়গাটা, এখানে এখানে সার্চ করব পিন্টারেস্ট লিখে, PINTEREST, পিন্টারেস্ট। এই যে আমরা দেখতে পাচ্ছি পিন্টারেস্ট ক্লোজিং অ্যাডস, তারপর হচ্ছে আপনার পিন্টারেস্ট পিন সাইজটাও আমাদেরকে বলে দিচ্ছে। তো আমরা এটা নেব, পিন্টারেস্ট পিন এটা নেব, পিন সাইজটা নেব। নেওয়ার পরে আমাদের অনেকগুলো পিন্টারেস্টের জন্য অনেকগুলো পিন যেগুলো পেইড সেগুলো দেখাবে। তো আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। সরি, পিন্টারেস্ট পিন সাইজটা আমাদেরকে দেখে যাচ্ছে, আমরা আবার দেখি পিন্টারেস্ট পিন সাইজ 1000×1500, 1000×1500 পিন্টারেস্ট পিন সাইজ দিয়ে দেখি। তো 1000×1500, তারপর আমরা কী করব, এখান থেকে ক্যান্সেল করে আমরা হোমে আসব, প্লাস আইকনে ক্লিক করব, কাস্টম সাইজ, এই যে অলরেডি চলে আসছে দেখতেই পাচ্ছেন, এই যে 1500 পিক্সেল। তো অলরেডি আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজ দিছে, তো অনেক টেম্পলেট সাজেস্ট করবে, অনেকগুলো টেম্পলেট আমাকে সাজেস্ট করবে। তো আমি যেহেতু আজকে পিন্টারেস্ট পিন ডিজাইন করব, আমি বিউটি নিয়ে করতে পারি বা হেয়ার নিয়ে করতে পারি, বিভিন্ন টপিক আছে, বিউটি, হেয়ার, ফুড নিয়েও আমি পিন ডিজাইন করতে পারি। তো এখান থেকে কোনোটা আমরা কপি করব না, কপি বা পেস্ট করব না, আমরা নিজেরা একটা তৈরি করব। আজকে একটা পিন্টারেস্টের জন্য একটা পিন আমরা নিজেরা তৈরি করব। তো আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা ব্ল্যাঙ্ক পেজটা নিব। নেওয়ার পরে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে এলিমেন্টসে যাব। দেন সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করব, সার্চ ইঞ্জিনে বার্গার লিখে সার্চ করার পরে আমাদেরকে বার্গারের কিছু গ্রাফিক্স দিবে। তো যে কোনো একটা নেই, আমি এটা নেই। রাখার পরে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব। আপনারা চাইলে যে কেউ এখান থেকে ফটো আছে ফটো দিয়েও করতে পারেন। তো আমার কাছে গ্রাফিক্সটাই বেশি ভালো লাগলো,
তাই আমি গ্রাফিক্সটা চয়েস করলাম। তো এখান থেকে বাম দিকে চলে আসব, বাম দিকে এসে এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটা কালার চয়েস করি, যে কোনো একটা কালার চয়েস করি আমরা, আমি এই ফার্স্টটাই চয়েস করব। এই কালারটা আর একটু নিচের দিকে যাই, নিচে যাই, এই যে ফন্ট আছে এখান থেকে একটা ফন্ট চয়েস করি। বারবার বারবার সাদা করে দিই। সাদা করার জন্য আমরা এখানে বাম দিকে চলে যাব। তো যে এখানে সাদা করার জন্য কালার আছে, এখানে লিখব কিং, KING বার্গার কিং। কালার করার জন্য তখন কালারে চলে যাব, কিং দেখার পরে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমরা সার্চ করব কিং, তো কিং দেখার পরে এখানে সার্চ ইঞ্জিন যদি সার্চ করে আমাদের অনেকগুলো কিং গ্রাফিক্স দেবে। এখানে আমরা এখানে বসাই দেবো, তো বার্গার কিং তো আমরা একটু এটাকে মডিফাই করার জন্য একটু উপরের দিকে নিয়ে যাই, এটাকে এখানে দেই। তো বার্গার কিং আমি যদি কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করতে পারি, এই কালারটা বেস্ট লাগে। এখন লিখব আমরা 50% ডিসকাউন্ট, এর জন্য আমরা টেক্সটে চলে যাব। এখানে ক্লিক করলে, প্লাস আইকনে ক্লিক করলে আমরা টেক্সট দেখতে পাবো, এখানে চলে যাব। তারপর আমরা এখানে এই লেখাটা নিয়ে আসবো, আসার পরে কেটে দেব, OFF অফার্স, এখানে লিখব 50%, 50% অফার্স। আমি লিখলাম বার্গার কিং 50% অফার। তো অলরেডি কিন্তু একটা পিন আমরা তৈরি করতে ফেললাম। তো এই এরকমভাবে আপনারা চাইলে বিভিন্ন রকম আইডিয়া নিয়ে পিন তৈরি করতে পারেন, খুব সহজে পিন্টারেস্টের জন্য পিন তৈরি করতে পারেন। তো এই ছিল ভিডিও, আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ডাউনলোড করার জন্য অবশ্যই উপরে যে শেয়ার যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই যেটা, এখানে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।